ভোটের আগের রাতে গত 12 ঘন্টায় 17টি আগুন দেয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে 10টি যানবাহন ও 7টি স্থাপনা রয়েছে। 6 জানুয়ারি থেকে 7 জানুয়ারি সকাল 6টা পর্যন্ত 12 ঘন্টায় সারা দেশে 17টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এতে 10টি যানবাহন ও 7টি স্থাপনা পুড়ে গেছে। ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ ও পাকুন্দিয়ায় 2টি, সিলেট বিভাগের হবিগঞ্জে, চট্টগ্রাম বিভাগের ফেনীতে 2টি, চট্টগ্রাম শহরে 3টি, ময়মনসিংহ বিভাগের 3টি, ময়মনসিংহ সদর, মুক্তাগাছা ও কেন্দুয়া মিলে 3টি, খুলনা বিভাগের সদর, বরিশাল বিভাগে 4টি, রংপুর বিভাগে 1টি আগুনের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে বাস 3টি, ট্রাক 1টি, কাভার্ড ভ্যান 3টি, মোটরসাইকেল 2টি, প্রাইভেট কার 1টি, শিক্ষা প্রতিষ্ঠান 4টি।